শুভ সকাল বন্ধুরা, আজকের ভিডিওটা আমি সকাল সকাল ঘুম থেকে উঠে এক ঘন্টার মধ্যে সংসারের সমস্ত কাজ কিভাবে করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আজকে ভিডিওটা শুরু করলাম আমার ফুল গাছগুলোতে জল দিয়ে। তো চলো সকলকে গুড মর্নিং, আর তোমরা সকলে কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। জলপাইগুড়ি জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি অলোকা আবারও চলে এলাম তোমাদেরকে সঙ্গে নিয়ে আরও একটি পুরো দিন থাকব। তবে তোমাদের সকলের কাছে আমার একটা অনুরোধ, পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো এদিকে দেখো দুজনে ঘুম থেকে উঠে গেছে, বাবু সোনা নয়ন নূপুর আর কি করছে দেখো। মানে ক্যামেরাটা সেট করে দিয়েছি আর এত বদমাশি করছে কি বলবো তোমাদেরকে। তো যাই হোক, একটু একটু করে তোমাদের সঙ্গে সারাদিন কাটাবো। তো দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো সকালবেলা ঘুম থেকে উঠে ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি, আর সঙ্গে উনুন থেকে ছাই তুলে উনুনটাও ঝাড় দিয়ে নিয়েছি। রান্নাঘরটা একেবারে ঝাড় দিয়ে রাতের কিছুটা বাসন ছিল সেই বাসন নিয়ে এখন চলে এসেছি কলতলায়, বাসনগুলো ধুয়ে নিচ্ছি। তো এদিকে উঠুন, ঘর ঝাড় দিয়ে হাত মুখ ধুয়ে বাসন কোসন ধুয়ে ঘষে মেজে একদম চলে এসেছি রান্নাঘরে। সরি রান্নাঘরে না, আমার যেহেতু গ্যাসটা বড় ঘরে তাই আর কি বড় ঘরেই চাটা বানিয়ে নিচ্ছি। তো আমি কিন্তু দুধ চা করলাম, আর লাল চাটা আগে দুধটা গরম করে গ্লাসে রেখেছি তারপর ঢেলে দিলাম। তো তোমাদের সঙ্গে শেয়ার করতে গিয়ে একটু মানে চা পড়ে গেল। তো সকালবেলা বসে বসে চাটা খাচ্ছি, তো দেখো আমার মাথাটার কি অবস্থা। কালকে রাতে না একদম মাথা ব্যথায় থাকতে পারছিলাম না, তাই আর কি মাথা ভর্তি করে তেল নিয়েছি। আর এখন চাটা খাচ্ছি আর ভাবছি কোন কাজটা আগে করব আর কোন কাজটা পরে করব। আজকে খুব ব্যস্ততার মধ্যেই দিনগুলো কাটবে। তো এদিকে আমি চা খাওয়ার আগে উনুনে ভাত বসিয়ে দিয়েছিলাম, ওটা আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি আর ভুলে গিয়েছিলাম। তো কী বলতো, সকাল সকাল তোমাদের দাদাভাই যেহেতু হাটে বেরিয়ে যাবে ওই কারণে একটু সেদ্ধ ভাত বসিয়েছি আলু বেগুন দিয়ে, আর তারপর একটা বাঁধাকপি ঘন্ট করব। তো হাটে তো রুটি নিয়ে যাবে, তো ওই কারণে একটু বাঁধাকপির ঘন্ট করে দিলে এখন কিছুটা ভাত খেয়ে যেতে পারবে আর দুপুরে বাঁধাকপি দিয়ে রুটি দিয়ে খেতে পারবে, ওই কারণেই বাঁধাকপিটা রান্না করছি। তোমরা প্লিজ কেউ কিছু মনে করো না, আমার কাছে যেটা আছে সেটাই অনেক। তো এই যে কালো হাঁড়ি বাসন এগুলোতেই রান্না করি, আর আমার রান্নাঘরটা একদম সাধারণ, সাদা মাটা একদম ভাঙা বেড়া দেখে বুঝতেই পারছো। তো তাই তোমাদের কাছে অনুরোধ, সবাই একটু সাপোর্ট আর ভালোবাসা দিয়ে আমাকে একটু এগিয়ে নিয়ে চলো। তোমাদের সাপোর্ট ভালোবাসায় অনেকটা এগিয়ে গেছি, আর একটু ভালোবাসা চাই তোমাদের থেকে। তোমাদের দেখার সুবিধার জন্য আমি স্ক্রিনটা বাড়িয়ে দিয়েছি, কারণ অনেকটা দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই আর কি ছোট করে দেখানোর জন্য স্ক্রিনটা বাড়িয়ে দিয়েছি। আমি কিন্তু বাঁধাকপি বটিদা দিয়ে কাটতেই ভালোবাসি, কাটাই দিয়ে আমি একদমই কাটতে পারি না, তাই আমার মনে হয় আমার কাছে বটিদাটাই সুবিধা লাগে। তোমাদের কাছে কার কি সুবিধা লাগে অবশ্যই একটু কমেন্টে জানিও। তো এদিকে আমার বাঁধাকপি কাটা হয়ে গেছে, ধোয়া হয়ে গেছে, আর আমি কয়েকটা শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি, কারণ ভাতে যে আমি আলু আর বেগুন সেদ্ধ দিয়েছি সেটাকে শুকনো লঙ্কা দিয়ে মাখবো আর কি। তো এদিকে দেখো পাতা দিয়ে জাল দিলে না অনেকটা কষ্ট হয়, একবার বেশ জলে আবার নিভে যায়, তবে খড়ি দিয়ে জাল দিলে এতটা কষ্ট হয় না। তো আমি একটু জিরা আর দিয়েছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ফোড়নে দিয়ে পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে বাঁধাকপিটা দিয়ে দেব। Thank you.
আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আর বাঁধাকপিটাও দিয়ে দিয়েছি, আর তাতে লবণ হলুদ দিয়ে এখন ঢেকে দেব। আর এইদিকে দেখো, আমি একটা গামলার মধ্যে কিছুটা আটা নিয়ে মানে চালছি আটাগুলো রুটি করার জন্য। তোমাদের তো আগেই বলেছি, তোমাদের দাদা ভাই সকালে ভাত খেয়ে যায় আর দুপুরে রুটি খায়। তো তোমাদের দাদা ভাই স্নান করছে আর বলছে কি, আজকে আর বাঁধাকপি আর রুটি দিতে হবে না, আজকে ভাতই দিয়ে দাও, ভাতই খেয়ে নেব। আবার এখন গরমের মধ্যে রুটি করবে, তারপরে গিয়ে আবার অন্য অন্য কাজ অনেক আছে সারাদিন তোমার, তাই আর কি রুটি আর বারণ করলো বললে করলাম না। তো এদিকে দেখো, ভাতটা বাড়তে বসে পড়েছি আর এখানে আমি টিফিন বাটিটাও নিয়ে নিয়েছি, তোমাদের দাদা ভাইয়ের জন্য ভাতটা দিয়ে দেব। তো এদিকে ঘরে তোমাদের দাদা ভাইকে ভাত খেতে দিয়ে দিয়েছি আর এখানে টিফিন কারিটা ভালোভাবে প্লাস্টিকে ভরে দিচ্ছি। আর এখানে আলু সেদ্ধ আর বাঁধাকপি তো হাটে ঘুগনি পকোড়া এসব কিছু কিনতে পাওয়া যায়, তো আমি বললাম আজকে আমি জানি না, যদিও ভাত নেবে তাহলে ছোট্ট একটা পাতলা ডাল বা ঝোল, এরকম একটা ঝোল টাইপের কিছু করে দিতাম। তো এইদিকে তোমাদের দাদা ভাই চলে গেছে অনেকটা আগেই, আর এখন মেয়ে যাচ্ছে স্কুলে, আর দেখো পেছন পেছন বাবুসোনাও যাচ্ছে, মানে বাবুসোনাও যেতে চায় ওর স্কুলে আর কি ওর সঙ্গে। আর স্কুলটা বেশি একটা দূরে না আর খুব একটা কাছেও না আর কি, একটু রাস্তার ওই পাড়ের দিকে আর কি। তো এদিকে দেখো, ঘরে এসে গ্যাসটাকে ভালোভাবে ধুয়ে রেখেছিলাম, এটাকে মুছে, আর এই যে দেখো এগুলো ভেঙে যাচ্ছে, লোহার না খুব তাড়াতাড়ি ভেঙে যায়, কেন যে এত তাড়াতাড়ি ভেঙে যায় বুঝতেই পারি না। আর লোহা তো আগুনের তাপে নষ্ট হয়ে যায়, তো এর ভাবছি এর পরে স্টিলের নেব। তো যেহেতু সকালবেলা সমস্ত কাজ কমপ্লিট করে নিয়েছি, আর এখন মনে পড়লো হঠাৎ করে যে সকালবেলার কাজ তো আমার এক ঘন্টার মধ্যে কমপ্লিট হয়ে গেছে, আর তারপরেও দেখো অনেকটা রান্নাঘরে ধুল জমেছে, আর ঝুলগুলোকে ঝাড়ার জন্য এগুলো কৌটো টৌটো ধুয়ে দেব। আর কি বলো তো, তার থেকেও বড় কথা হলো আমাদের অসুস পড়েছিল, জানোই তো মানে আমাদের বংশের কারোর একটা বাচ্চা হয়েছে, ওই কারণে আর কি সমস্ত কিছু ধুতে হবে। এদিকে দেখো সমস্ত কিছুকে তাকগুলোকে জল দিয়ে মুছে দিচ্ছি সার্ফ জল দিয়ে, আর তারপর সমস্ত জিনিসগুলোকে ধুয়ে দেব, এই কারণেই আর কি সমস্তটা অনেকটা দেরি হচ্ছে। জানোই তো সংসারের কাজগুলোতে অনেক কাজ থাকে, আর ছোট্ট রান্নাঘরটা দেখা গেলে কি হবে, এর মধ্যেও কিন্তু অনেক জিনিস থাকে, অনেক মনে হচ্ছে যেন ঘরটায় কিছুই নেই একদম ফাঁকা, কিন্তু তারপরও দেখবে কলতলায় গিয়ে কত জিনিস। তো ঘরটাকে ভালোভাবে একদম ঝাড় দিয়ে তাক টাক মুছে, আর বেড়াগুলোকে একদম ঝাঁটা দিয়ে অনেক ধুল বেরিয়েছে, ওগুলোকে সমস্ত কিছু ধুয়ে রান্নাঘরটাকে ভালোভাবে লেপে নিয়েছি। আর রান্নাঘরে দেখো পিঁড়ি টিড়ি সমস্ত কিছু ধুয়ে দিচ্ছি, আর দেখো কত কৌটো বোতল মানে হাঁড়ি কড়াই বাসন টাসন সমস্ত বাইরে বের করেছি, সমস্ত জিনিসই ধুতে হবে। কারণ কি বলতো, যেহেতু এগুলো কাজ একা মানে সংসারের, আর অসুস পড়লে তো জানোই আজকে রান্নাঘরটাকে কমপ্লিট করে রাখবো, কালকে বড় ঘরটা করব। তো দুজন মানুষ হলে কি হবে, বাসনের তো একদম কোনো অন্ত নেই, এই তো এই ঘরে যে বাসন রয়েছে এ কটা, আর বড় ঘরে তো আরও কত বাসন রয়েছে। আর তারপরে যে সার্ফ দিয়ে একদম কৌটো টোটোগুলো মুছে ধুয়ে রাখছি, তো যেগুলোর মধ্যে মশলা আছে ওগুলো আগে ঢেলে নামিয়ে রেখেছি, আর যেগুলোর মধ্যে নেই তো ওগুলো আর বেশিরভাগটাই আমার ধোয়াই থাকে, রান্নাঘরের মশলার কৌটোগুলো আমি সবসময় চেষ্টা করি পরিষ্কার পরিচ্ছন্ন রাখবার। তো এটা তার পরের দিন দেখো, মানে কি বলবো, এত রোদ উঠেছে আর সমস্ত ধোয়া কাচা লেপা মোছা কমপ্লিট করেছি, তোমাদের সঙ্গে শেয়ার করবার চেষ্টা করেছি তবে শেয়ার করা হয়নি। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব, দেখা হবে নতুন কোনো ভিডিওর সঙ্গে। জানোই তো অসুস্থ তুললে কত ধোয়া কাচা লেপা মোছা কম থাকে, তারপরে গিয়ে কটা সেদ্ধ ভাত রান্না করেছি আর সেই ভাত এখন খেয়ে তারপর ভাবলাম তোমাদের সঙ্গে ভিডিওটা শেষ করি, কালকে যেহেতু ভিডিওটা শেষ করা হয়নি। তো আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবে না।
যারা শেষ অবধি ভিডিওটায় ছিলে তাদের অসংখ্য ধন্যবাদ। এভাবেই আমার পাশে থেকো।